ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুন ফিত তুরুক। নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল ফেরেশতা আছে। আল্লাহ তাআলার তো হাজার হাজার লাখো লাখো ফেরেশতা আছে, তাদের বিভিন্ন দায় দায়িত্ব বণ্টন করা আছে। এক এক দল ফেরেশতাদের দায়িত্ব এক এক রকম থাকে। তো নবীজি বলেন, আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছে যাদের কাজ হলো তারা দুনিয়ার অলিতে গলিতে ঘুরতে থাকে। কি উদ্দেশ্যে ঘুরে? নবীজি বলেন, ইয়ালতামিসুনা আহলা যিকরি, তারা দুনিয়ার অলিতে গলিতে ঘুরতে থাকে আর কোরআন হাদিস নিয়ে আলোচনা নিয়ে ব্যস্ত এই সকল আল্লাহর বান্দাদেরকে খুঁজতে থাকে, অনুসন্ধান করতে থাকে, দুনিয়ার রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে আর ওই সকল মানুষদেরকে খুঁজতে থাকে যারা কিনা আল্লাহর কোরআনের আলোচনা নিয়ে ব্যস্ত, কোরআন ও হাদিসের আলোচনা নিয়ে ব্যস্ত। এরপরে নবীজি বলেন, ফাইজা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, তারা অনুসন্ধান করতে করতে যখন কিছু লোককে দেখতে পায় যে তারা আল্লাহর স্মরণে ব্যস্ত, আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত, কোরআন ও সুন্নার আলোচনা নিয়ে ব্যস্ত, একদল ফেরেশতা আরেক দল ফেরেশতাকে ডাকতে থাকে, হে ফেরেশতারা, তোমরা দুনিয়ায় যে উদ্দেশ্যে আগমন করেছিলে ওই মানুষগুলো আমরা পেয়ে গেছি, আসো তোমরা ছুটে আসো। সুবহানাল্লাহ। তখন সব অলিগলির ফেরেশতারা ওই মসজিদটাকে কেন্দ্র করে ছুটে আস। এরপরে নবী বলেন, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া, সব অলিগলির ফেরেশতারা প্রত্যেক গলি অলিগলি ছেড়ে দিয়ে ওই মসজিদটার দিকে ছুটে আসে। ওই মসজিদটাকে কেন্দ্র করে ফেরেশতারা তাদের নূরের ডানা দিয়া পুরা মসজিদটাকে বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া, পুরা মসজিদটাকে বেষ্টন করে একদল ফেরেশতার উপরে আরেক দল ফেরেশতা, আরেক দল ফেরেশতার উপরে আরেক দল ফেরেশতা, এভাবে করতে করতে মসজিদটাকে কেন্দ্র করে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতাদের একটা গোল বৃত্ত চলে যায়। সুবহানাল্লাহ। মানে আমরা তো খালি চোখে দেখি না, কিন্তু বাস্তবতা হলো এই দিনই মসজিদ ছোট হোক আর বড় হোক, ইখলাসের সাথে যদি হয়ে থাকে, বিশুদ্ধভাবে যদি সংগঠিত হয়ে থাকে, অনুষ্ঠিত হয়ে থাকে, আমরা দেখি আর না দেখি নবীজির কথাই ধ্রুব সত্য, ফেরেশতাদের নূরের ডানা দ্বারা তারা পুরা মসজিদটাকে বেষ্টন করে আসে। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম মা ইয়াকুলু ইবাদি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে নিয়ে ফেরেশতারা আমার বান্দারা কি বলে। আচ্ছা, বান্দা কি বলে না বলে ফেরেশতার চাইতে আল্লাহ ভালো জানেন কি জানেন না? জানেন। এই জন্য নবী বলেন, ওহুয়া আ'লামু বিহিম, বান্দাদের অবস্থা মনের অবস্থা সম্পর্কে আল্লাহ কিন্তু ভালো জানেন। এরপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করার কারণ হলো ফেরেশতাদের সামনে মানুষের মর্যাদা হাতে কলমে ফুটাইয়া তোলা উদ্দেশ্য। সুবহান। তো আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমার বান্দারা কি বলে এখানে বসে? ফেরেশতারা জবাব দেয়, ইউকাব্বিরুনাক ওয়া ইউসাববিহুনাক ওয়া ইয়াহমাদুনাক ওয়া ইউমাজ্জিদুনাক, ও গো আল্লাহ, আপনার এই বান্দারা আপনার এখানে এই দিন মজলিসে বসে আপনার বরত্ব বর্ণনা করে, আপনার শ্রেষ্ঠত্বের গুণগান বর্ণনা করে, আপনার শ্রেষ্ঠত্বের বর্ণনা তারা তুলে ধরে। ফেরেশতারা এ কথা যখন বলে, আল্লাহ তাআলা বলেন, আচ্ছা, হাল রাআউনি, আমার এই বান্দারা কি আমাকে দেখেছে? আচ্ছা বলেন, আমরা কি আল্লাহকে দেখেছি? দুনিয়ার এই চর্মচক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, দুনিয়ার এই চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহ সবাইকে দেখেন, কিন্তু দুনিয়ায় থেকে আল্লাহকে কেউ দেখতে পারে না। তবে সুসংবাদ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বাদ,
হে সাহাবীরা, তোমরা পূর্ণিমার রাতে আকাশের চাঁদটাকে যতটা স্পষ্টভাবে দেখতে পাও, তোমরা অচিরেই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে এতটা স্পষ্টভাবেই দেখতে পাবে। তাহলে আল্লাহর দিদার অবশ্যই লাভ হবে, কিন্তু দুনিয়ায় থেকে সেটা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমার বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না ইয়া রব্বি মা ওয়াল্লাহি মা রাউকা, তারা তো আপনাকে দেখে নাই। এবার আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতারা যদি আমার বান্দারা আমাকে দেখত তাহলে তাদের অবস্থা কি দাঁড়াত? ফেরেশতারা বলে, আল্লাহ ওয়াল্লাহি লাউ আন্নাহুম রাউকা, যদি তারা আপনাকে দেখত, লাকানু আশাদ্দা লাকা ইবাদাতান ওয়া আশাদ্দা লাকা তামজিদাও ওয়া আকসারা লাকা তাসবিহা। ওগো আল্লাহ, তাদের অবস্থা দেখে মনে হয় যদি তারা আপনি আল্লাহকে সরাসরি দেখত তারা আরো বেশি বেশি ইবাদত বন্দিগি করত, আপনার প্রশংসা আরো বেশি বেশি পাঠ করত, ঠিক কিনা? অবশ্যই যদি আমরা আল্লাহকে সরাসরি দেখতাম আমাদের অবস্থা কি দাঁড়াইত? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আচ্ছা বান্দারা আমার এখানে যে উপস্থিত হলো ফেরেশতারা, বলো তো আমার বান্দারা আমার কাছে কি চায়? মা ইয়াসআলুনি, আমার বান্দারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই বান্দারা দুনিয়ার কোনো উদ্দেশ্যে, দুনিয়ার কোনো স্বার্থে, দুনিয়ার কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এখানে আগমন করে নাই। ইয়াসআলুনাকাল জান্নাহ, তাদের একটাই উদ্দেশ্য, তারা আপনার কাছে জান্নাত কামনা করে। জান্নাত তো আমরা দেখি নাই, দেখেছি জান্নাতের বিবরণ আমরা কোরআনে পড়েছি, হাদিসে শুনেছি, কিন্তু জান্নাত আমরা দেখি নাই। জান্নাতের নিয়ামত কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাদিসে কুদসিতে বলেন, আদাতুল ইবাদিয়া সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, আমি আমার নেক বান্দাদের জন্য এমন এমন নিয়ামত প্রস্তুত করে রেখে দিয়েছি, জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি, এই নিয়ামত কোনো চোখ কোনো দিন দেখে নাই, কোনো কান কোনো দিন শুনে নাই, আরে কোনো অন্তর কোনো দিন স্বপ্নেও কল্পনাও করে না। এত নিয়ামত থাকবে জান্নাত। তো আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমার বান্দারা কি জান্নাত, জান্নাত যে কামনা করে জান্নাত কি দেখেছে? ফেরেশতারা বলে, লা ইয়া রাব্বি ওয়াল্লাহি মা রাউহা, তারা তো জান্নাত দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা লাউ রাউহা, তারা যদি জান্নাত দেখতো তাহলে তাদের অবস্থা কি দাঁড়াতো? ফেরেশতারা বলে, আল্লাহ ওয়াল্লাহি লাউ আন্নাহুম রাউকা লাকানু রাউহা লাকানু আশাদ্দা লাহা হিরসা ওয়া আশাদ্দা লাহা তলাবা, তারা যদি জান্নাত দেখতো জান্নাতের জন্য আরো বেশি আগ্রহী হতো, জান্নাতে যাওয়ার জন্য আরো বেশি বেকারার, আরো বেশি অস্থির হয়ে যেত, ঠিক কিনা বলে? যদি জান্নাত আমরা দেখতাম, ঘর বাড়ি স্ত্রী সন্তান আদি কোনো খোঁজখবর থাকতো আমাদের? কোনোই খোঁজখবর থাকতো না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা আচ্ছা বলো তো, মিম্মা ইয়াতাআওয়াজুনি, আমার বান্দারা আমার কাছে কিসে থেকে পানা চায়? ফেরেশতারা বলে, আল্লাহ ইয়াতাআওয়াজুনা মিনকান্নার, ওগো আল্লাহ আপনার এই বান্দারা আপনার ভয়াবহ জাহান্নাম থেকে মুক্তি চায়, ঠিক না? আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে জান্নাত লাভ হয়ে যাক, জাহান্নাম থেকে মুক্তি হয়ে যাক, ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে যত যশ খ্যাতি থাকুক না কেন, পরিণাম যদি জাহান্নাম হয় উপায় আছে? কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নামের লিস্টি থেকে নামটা কেটে জান্নাতে যার প্রবেশের অনুমতি হলো সেই চূড়ান্ত সফল, সেই চূড়ান্ত সফল, ঠিক কিনা বলেন? আর যদি দুনিয়ার মধ্যে অনেক কিছু ছিল, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে এমন কোনো পদ নাই যে পদ তার ছিল না, মনে করেন দিনই লাইনে 50টা মাদ্রাসার শাইখুল হাদিস, পুরা বিশ্বে এক নামে চিনে এমন ব্যক্তিত্ব, পরিণাম জাহান্নাম, উপায় আছে?
এই জন্য আল্লাহ তালা বলেন রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকদ আখজাইতা, ওগো আল্লাহ জাহান্নামে প্রবেশ যাকে করাইলেন তাকে তো আপনি চূড়ান্ত ব্যর্থ করে দিলেন, তাকে তো আপনি চূড়ান্ত হতবাগা করে দিলেন। এই জন্য আমাদের জীবনের একটাই চাওয়া, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, ঠিক কিনা বলেন? তো ফেরেশতারা বলে আল্লাহ আপনার এই বান্দারা আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়। সম্মানিত হাজিরিন, আলোচনা সময় যেহেতু কম আমি একটা আমলের কথা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার প্রার্থনা করে হে আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন, কয়বার? তিনবার যদি কেউ আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন, জান্নাত স্বয়ং তার জন্য দোয়া করে আল্লাহ আপনি তাকে জান্নাতে ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইস্তাআযা মিনান নারি ওয়া মান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত ক্বালাতিন নারু আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আর কোন ব্যক্তি যদি তিনবার আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চায়, এই জাহান্নাম নিজেই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি আপনার এই বান্দাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের পরে যখনই হাত উঠাই তিনবার করে এই দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা আরবি পারেন আরবি বলবেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, কয়বার? তিনবার। আরবি যদি না পারেন বাংলাতে বলবেন আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই, আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই, আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। নবীজি বলেন তিনবার যদি জাহান্নামের থেকে বাঁচার দোয়া করে, জাহান্নামে জান্নাতে যাওয়ার দোয়া করে, জান্নাত স্বয়ং তার জন্য দোয়া করতে থাকে, জাহান্নাম স্বয়ং তার জন্য জাহান্নাম থেকে মুক্তি দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে না ইয়া রব্বি আপনার এই বান্দারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলেন কাইফা লাউ রাউহা, আমার বান্দারা যদি জাহান্নাম দেখতো তাহলে তাদের অবস্থা কি দাঁড়াত? ফেরেশতারা বলে ওয়াল্লাহি লাউ আন্নাহুম রাউহা লাকানু আশাদ্দ মিনহা ফিরারা ওয়া কানু আশাদ্দ লাহা মাখাফা, আপনার এই বান্দারা জাহান্নাম না দেখে যেই পরিমাণ রোনাজারি করে কান্নাকাটি করে, জাহান্নাম যদি তারা দেখতে পেত তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আরও বেশি চেষ্টা করতো, ঠিক কিনা বলেন? যদি আমরা জাহান্নাম দেখতাম আমাদের নাওয়া খাওয়া সব কিছু বন্ধ হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্নাকুম তাআলামুনা মা আআলামু লা দহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, হে আমার সাহাবীরা জান্নাত জাহান্নাম সম্পর্কে আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমাদের হাসি কমে যেত, কান্না বেড়ে যেত, ঠিক কিনা বলেন? জান্নাত জাহান্নাম দেখলে আমাদের হাসি কমে যেত, জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কান্না বেড়ে যেত, ঠিক কিনা বলেন? তো এবার ফেরেশতাদের সঙ্গে দীর্ঘ কথোপকথনের পরে আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে বলেন হে ফেরেশতারা যেই বান্দারা আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহর প্রশংসা করে আমি আল্লাহকে ভয় করে, যেই বান্দারা জান্নাত দেখে নাই জান্নাত কামনা করে, যেই বান্দারা জাহান্নাম দেখে নাই জাহান্নাম থেকে বাঁচতে চেষ্টা করে, হে ফেরেশতারা ইশহাদু আন্নি কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মনে আছে এই মজলিসে উপস্থিত বান্দা যারা আছে তাদের ব্যাপারে এই হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। এবার এক ফেরেশতা আল্লাহর কাছে বলেন ফিহিম ফুলানুন লাইসা মিনহুম, ওগো আল্লাহ আপনার এই সাধারণ ক্ষমার ঘোষণা কি সবার ব্যাপারেই প্রযোজ্য? সবার ব্যাপারে কি প্রযোজ্য? তাদের মধ্যে তো এমন একজন লোক আছে যে আসলে তাদের অন্তর্ভুক্ত না।
ইন্দামা যা আলী হাজাতির একটা প্রয়োজনে একটা কাজে এসেছিল, আসার পরে দেখে কোরআনের আলোচনা হাদিসের আলোচনা, এই জন্য সেখানে বসে যায়, এই উদ্দেশ্যে আগমন করে নাই। আল্লাহ আপনার সাধারণ ক্ষমার ঘোষণা কি তার ব্যাপারে প্রযোজ্য? অর্থাৎ সে বসলো অন্য একটা কাজে, আইসা বসে গেল, তার ব্যাপারেও কি আপনি সাধারণ ক্ষমা করে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন? আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে সামনে রেখে বলে, হে ফেরেশতারা, উমুল জুলাসা লা ইয়াসকা বিহিম জালিসুহুম, আমার এই কুরআন ও হাদিসের মজলিসে যারা বসে আমি আল্লাহর কাছে তারা এত প্রিয় হয়ে যায়, এত মাহবুব হয়ে যায়, তাদের সঙ্গে যারা বসে আমি আল্লাহ তাদেরকেও খালি হাতে ফিরাই দেই না, তাদেরকেও আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, বাবারা আমার, যারা আছেন অত্র এলাকার যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে হতে পারে আমার আপনার মাগফিরাতের, আমার আপনার ক্ষমার ঘোষণা চলে আসবে। সুবহানাল্লাহ। আমাদের জীবনে ক্ষমার প্রয়োজন আছে না নাই? আমাদের জীবনে গুনার অপরাধ, এত পরিমাণ অপরাধ গুনা আমরা করতে থাকি, তওবা করার সুযোগ হয় না। হতে পারে আজকের এই মাহফিলটা আপনার তওবা, আপনার ইস্তেগফার, আপনার জীবনের মূল পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নবী আপনি উপদেশ দিতে থাকেন, উপদেশ মুমিনদের বড় কাজে আসে, বড় উপকার। আমার ভাইয়ারা, মানুষ তো আল্লাহর সৃষ্টি, মানুষ আল্লাহ তাআলা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন তার মধ্যে ভালো করারও যোগ্যতা আছে, খারাপ করারও যোগ্যতা আছে। আল্লাহ তাআলা সূরায়ে শামসে ইরশাদ করেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি মানুষকে সৃষ্টি করার পর ভালো রাস্তাও দেখিয়েছেন, খারাপ রাস্তাও দেখিয়েছেন। মানুষের যোগ্যতা আছে দুটোটাই, ভালো কাজও করতে পারে, খারাপ কাজও কি করতে পারে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, এর মধ্যে সফলকাম ব্যক্তি হলো যে তার নিজেকে পরিশুদ্ধ করতে পারে, আর যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই লোকটা চির ব্যর্থ। এই জন্য মানুষকে যেহেতু আল্লাহ তাআলা ভালো কাজ করার যোগ্যতাও দিয়েছেন, খারাপ কাজ করারও যোগ্যতা দিয়েছেন, এই জন্য মানুষের মাধ্যমে ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক বলেন? স্বাভাবিক। তো স্বাভাবিক যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, আদম সন্তান মানি নবীদেরকে ছাড়া যত আদম সন্তান আছে সবাই ভুল করে, এই ভুলকারীদের মধ্যে সর্বোত্তম হচ্ছে তারা যারা ভুল করার পরে আবার তওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আজকের এই মাহফিলটা হতে পারে আমার আপনার তওবা, আমার আপনার জীবনের মূল পরিবর্তন করে দেওয়ার জন্য মাইল ফলক। আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, জীবনে যতদিন বেঁচে থাকব ইস্তেগফারকে নিজের জীবনের আমল বানিয়ে নিব, পারবেন ইনশাআল্লাহ। এখন থেকে হিম্মত করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইস্তেগফারকে নিজের জীবনের দৈনন্দিন আমল করে নিতে পারে, আল্লাহ তাআলা তাকে তিনটা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? এক নম্বর, মাল্লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, ইস্তেগফারকে যে ব্যক্তি নিজের জীবনের আমল বানায় নিতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যত বিপদ আপদ আছে সব বিপদ আপদ থেকে মুক্তির রাস্তা বের করে দিবে। সুবহানাল্লাহ। এই হলো এক নম্বর পুরস্কার। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, নিজের জীবনে যত মানসিক টেনশন আছে, যত পেরেশানি আছে, নিজের জীবনে কত পেরেশানি থাকে, মানসিক পেরেশানি, পারিবারিক পেরেশানি, ছেলেকে নিয়ে পেরেশানি, মেয়েকে নিয়ে পেরেশানি, কত পেরেশানি থাকে, থাকে কি থাকে না বলেন? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা সব পেরেশানি থেকে তাকে মুক্তির ব্যবস্থা করে দিবে। তিন নম্বর পুরস্কার, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে
এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা আমার, যারা নিজেদের জীবন নিয়ে অনেক বেশি চিন্তিত, অনেক বেশি পেরেশানিতে ভুগতে থাকেন, ইস্তেগফারের আমল করবেন, তিনটা পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। এক মনীষী বলেন, মানুষ তো এমন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, জালাল্লাহুল মালাইকাতা উকুলান বেলা শাহওয়াতিন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন শুধুই বিবেক দিয়া, তাদেরকে আবেগ দেন নাই। ফেরেশতাদের মধ্যে কি নাই? কোনো আবেগ নাই, শুধুই বিবেক। তারা আল্লাহর নাফরমানি করতেই পারে না। ফেরেশতাদের পরিচয় কি? ফেরেশতাদের পরিচয় হলো লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর নির্দেশের কোনো নাফরমানি তারা করতে পারে না, আল্লাহ যা নির্দেশ করে হুবহু তা মানতে বাধ্য। এর নাম হলো কি? ফেরেশতা। ওয়া খালাকাল বাহাইমা শাহওয়াতান বিলা আকুলিন। আর আল্লাহ তাআলা জীব জন্তু জানোয়ারকে সৃষ্টি করেছেন শুধুই আবেগ দিয়া, বিবেক দেন নাই। ফেরেশতাদেরকে দিছেন শুধুই বিবেক, আবেগ দেন নাই। জীব জন্তু জানোয়ারকে দিছেন শুধুই আবেগ, বিবেক দেন নাই। ওয়া খালাকাল ইনসানা ওয়া রাক্কাবা আলাইহিল আকলা ওয়াশ-শাহওয়া। মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তাকে আকলও দিয়েছেন, আবেগও দিয়েছেন, বিবেগও দিয়েছেন। কথা বুঝে আসছে? তাহলে সৃষ্টি জীবকে তিন ভাগে বিভক্ত করেছেন, এক নাম্বার ফেরেশতা, দুই নাম্বার অন্যান্য প্রাণীকুল, তিন নাম্বার মানুষ। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুই বিবেক দিয়া, আবেগ দেন নাই। জীবজন্তু জানোয়ারকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুই আবেগ দিয়া, বিবেক দেন নাই। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আবেগও দিয়েছেন, বিবেগও দিয়েছেন। মনীষী বলেন, ফামান গলাবা আকুলুহু শাহওয়াতাহু ইলতাহাকা বিল মালাইকা। যেই ব্যক্তি তার জীবনটাকে পরিচালনা করে আবেগ দিয়া নয় বরং বিবেক দিয়া, এই মানুষটা মানুষের কাতার থেকে উঠতে উঠতে এক পর্যায়ে ফেরেশতাদের কাতারে গিয়া দাঁড়ায়। সুবহান। ওয়ামান গলাবা শাহওয়াতুহু আকলাহু ইলতাহাকা বিল বাহায়েম। আর যে মানুষটা তার জীবনটাকে পরিচালনা করে শুধুই আবেগ অনুযায়ী, বিবেক অনুযায়ী না, মন যা চায় তাই করে, করতে করতে এই মানুষটা মানুষের কাতার থেকে বের হয়ে একটা পর্যায়ে পশুর কাতারে গিয়ে মিলিত হয়। বলেন, নাউজুবিল্লাহ। তাহলে বলার উদ্দেশ্য, মানুষের ভালো করারও যোগ্যতা আছে, খারাপ করারও কি আছে? যোগ্যতা আছে। আমার উদাত্ত আহ্বান থাকবে অত্র এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা যারা আছেন, আজকের এই মাহফিল থেকে আমরা তওবা এবং ইস্তেগফার, আল্লাহর ক্ষমা কিভাবে পেতে পারি, এই যোগ্যতা অর্জনের জন্য কি কি প্রয়োজনীয়তা আছে, দৃঢ়ভাবে সংকল্প করব, মৃত্যু পর্যন্ত তওবার উপরে, ইস্তেগফার উপরে অটল অবিচল থাকব, তবেই ইনশাআল্লাহ আজকের এই মাহফিল সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুজার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।